আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে 1000 স্কোয়ার ফিট একটি বাড়ি করার জন্য কতগুলো ইট লাগে তার বিস্তারিত হিসাব করে দেখাবো। তো 1000 স্কোয়ার ফিট একটা বাড়ির মধ্যে কী থাকে? 2টা রুম বা 3টা রুম, 2টা বাথরুম, 1টা কিচেন, 1টা বা 2টা বারান্দা, 1টা সিঁড়ি। তো থাম্বনেইলে আমি আপনাদেরকে একটি প্ল্যান দেখিয়েছি, ওই প্ল্যানের ওপর ভিত্তি করেই আজকে আমরা এই হিসেবটা করব। তবে প্রথমে আমরা থাম্বরুল অনুযায়ী হিসেব করে দেখাবো যে বেসিক্যালি 1000 স্কোয়ার ফিট একটি বাড়ি করতে এবং যে রিকোয়ারমেন্টগুলি বললাম এগুলো দিয়ে যদি বাড়িটি করতে চান তাহলে আপনার কী পরিমাণ ইট লাগতে পারে। তো আমাদের মধ্যে অনেকেই আছেন একটি বাড়ি করতে চাচ্ছেন বাট একটা সঠিক হিসেব কিন্তু কেউ পাচ্ছেন না যে আসলে 1000 স্কোয়ার ফিট একটি বাড়ি করবেন আপনার কতগুলি ইট লাগবে বা কত টাকার ইট লাগবে সেটা আপনি কিন্তু সঠিকভাবে বুঝতে পারছেন না। তো এই ভিডিওটিতে আপনি একটি সঠিক ধারণা পেয়ে যাবেন যে 1000 স্কোয়ার ফিট একটি বাড়ি করার জন্য কতগুলো ইট লাগবে আপনার। তো চলুন প্রথমে আমরা থাম্বরুল অনুযায়ী হিসেব করব। তো 1000 স্কোয়ার ফিট জায়গার জন্য আমরা যেই জমিটার পরিমাণ ধরব সেটা হচ্ছে এটার লেন্থ হচ্ছে 40 ফিট এবং প্রস্থ হচ্ছে 25 ফিট। তো এটাকে যদি আমরা এরিয়া বের করি তাহলে 40 × 25 দেখেন 1000 স্কোয়ার ফিট। সো প্রথমেই কিন্তু আমরা বলেছিলাম থাম্বরুল অনুযায়ী হিসেব করব। তো থাম্বরুল অনুযায়ী যদি আমরা হিসেব করি তাহলে দেখুন 5 ইঞ্চি ব্রিক ওয়াল। আমাদের দেশে সাধারণত আমরা বিল্ডিংয়ের ওয়ালগুলো 5 ইঞ্চি দিয়ে থাকি। তো 5 ইঞ্চি এই একটা ওয়াল। প্রথমে আমরা লম্বা বা বড় ওয়ালগুলোর যোগ করে নিব, এরপরে আমরা প্রস্থতে যোগ করে নিব। এটা একটা 5 ইঞ্চি ওয়াল, এটা একটা 5 ইঞ্চি ওয়াল এবং এটাও একটা 5 ইঞ্চি ওয়াল। মূলত এখানে যা দেখানো হয়েছে সবগুলোই হচ্ছে 5 ইঞ্চি ওয়াল, শুধু লেন্থ ভিন্ন ভিন্ন। আমরা এখন সবগুলো যোগ করব। দেখুন 40 + 40 + 40 এটা হচ্ছে লম্বার মাপ, আর 25 + 25 + 25 এটা হচ্ছে প্রস্থের ওয়ালগুলোর মাপ। তো যদি আমরা সবগুলো যোগ করি তাহলে দেখুন 195 ফিট এটা হচ্ছে লম্বা। টোটাল ওয়ালের পরিমাণ হচ্ছে আমাদের 195 ফিট। তো আমরা জানি আমাদের সিলিংয়ের হাইট বা ছাদের হাইট সাধারণত 10 ফিট হয়। তো 195কে আমরা 10 দিয়ে গুণন করব। 10 দিয়ে গুণন করলে দেখুন আমাদের টোটাল এরিয়া আসতেছে হচ্ছে 1950 স্কোয়ার ফিট। এটা কিন্তু এখন আমরা স্কোয়ার ফিটে বের করে নিলাম আমাদের টোটাল এত স্কোয়ার ফিট ব্রিক ওয়াল করতে হবে। তো 1 স্কোয়ার ফিট ব্রিক ওয়ালের জন্য আমাদের কয়টা ইট লাগে সেটাকে যদি আমরা 1950 দিয়ে গুণন করি তাহলে কিন্তু আমাদের 1950 স্কোয়ার ফিটের জন্য কতগুলো ইট লাগবে বেরিয়ে যাবে। তো চলুন, তো আমাদের রিকোয়ার্ড ব্রিক হচ্ছে 1950 × 5 দেখুন 9750 পিস। এখন বলতে পারেন এখানে তো আমরা দরজা জানালা ভেন্টিলেটর বা মেইন গেট কিছুই ধরিনি, টানা হিসাব করে গেছি। এটা হচ্ছে থাম্বরুলের হিসাব, আপনি যদি এইভাবে বের করেন তবে অবশ্যই কিন্তু এখানে দরজা জানলা সব অটোমেটিক বেরিয়ে আসবে। আমরা এখানে ধরিনি কারণ হচ্ছে আমরা বাজার থেকে যে ইটগুলো কিনে আনি তার বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি অনেক ইট আমরা ব্যবহার করতে পারি না বা কোয়ালিটি ভালো হয় না বা ওয়েস্টেজ থাকে, যার ফলে আমরা এখানে দরজা জানলা হিসেব করি নাই। আপনি যখন কাজ করবেন তখন এই পরিমাণ ইট কিনলে অটোমেটিকলি আপনার হয়ে যাবে। তো এখন আসি আমরা, এখন আমরা চলে যাব হচ্ছে অ্যাকচুয়াল প্ল্যানে। যদি প্ল্যান অনুযায়ী হিসেব করি তাহলে কতগুলো ইট লাগে চলুন। এই হচ্ছে আমাদের প্ল্যান যার দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট, প্রস্থ হচ্ছে 25 ফিট। তো এর এরিয়া হচ্ছে কত? 1000 স্কোয়ার ফিট। তো এখন অ্যাজ পার মেজারমেন্ট আমরা যদি হিসেব করি তাহলে প্রথমে আমরা লম্বা ওয়ালগুলি হিসেব করব। লম্বা ওয়াল হচ্ছে 1টা 2টা এবং প্রস্থ ওয়ালও 1টা 2টা। দেখুন 5 ইঞ্চি আউটার ওয়াল, তাহলে 40 + 40 = 25 = 25 130 ফিট। এরপরে ইন্টারনাল ওয়াল দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সবগুলো যদি আমরা একত্রে যোগ করি তাহলে আমাদের টোটাল ইন্টারনাল ওয়ালের লেন্থ আসবে হচ্ছে এই 69 ফিট। এখন এই দুইটাকে যদি ইন্টারনাল ওয়াল এবং আউটার ওয়াল দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগফল আসবে 199 ফিট। তো আগেই বলেছি
আমাদের সিলিং হাইট হচ্ছে 10 ফিট, তাই আমরা 10 দিয়ে গুণন করব। লেন্থকে যদি আমরা হাইট দিয়ে গুণন করি তাহলে আমাদের এরিয়া স্কোয়ার ফিট বেরিয়ে আসবে। তো এখন আমরা 10 দিয়ে গুণন করতেছি, দেখুন গুণন করলে আমাদের আছে 1990 স্কোয়ার ফিট। তো আগেই বলেছি প্রতি স্কোয়ার ফিটের জন্য 5টি ইট লাগে, তাহলে 1990 স্কোয়ার ফিটের জন্য কয়টি ইট লাগবে। এখন যদি এটাকে আমরা 5 দিয়ে গুণন করি তাহলে কিন্তু আমাদের রিকোয়ার্ড ব্রিক বেরিয়ে যাবে, দেখুন 9950 পিস। অর্থাৎ আমরা পূর্বে পেয়েছিলাম 9750 পিস, এখানে পাচ্ছি 9950 পিস, মানে হচ্ছে 200 ইটের ডিফারেন্স। এখানেও কিন্তু আমরা দরজা জানালা বা ভেন্টিলেটর এইসব কিছু হিসেব করিনি, কারণ ওয়েস্টেজ এবং অব্যবহৃত ডিসকোয়ালিফাইড যে ম্যাটেরিয়াল ইটের মধ্যে থাকে এই জন্য। তো আপনি এটা কিনলে অনায়াসে আপনার কিন্তু দেখেন ওখানে আছে 9750, এখানে আছে 9950, অ্যারাউন্ড 10,000 পিস ইট, মোটামুটি 10,000 পিস ইট হলে কিন্তু আপনার 1,000 স্কোয়ার ফিট একটি বাড়ির সকল ব্রিক ওয়াল বা গাঁথুনির কাজ আপনি সম্পন্ন করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন এবং নোটিফিকেশন অন করে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।